প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ চিড়া আর এক কাপ খেসারির ডাল বাটা দিয়ে মচমচে পেঁয়াজু বানানোর রেসিপি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে একটি বাটির মধ্যে এক কাপ চিড়া পরিষ্কার করে নিয়েছি, এখন পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে দুই থেকে তিনবারের মতো ধুয়ে নেব। চিড়া ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে এক কাপ পরিমাণে ডাল বাটা দিয়ে দেব। এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। সাত আটটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এক চা চামচ আদা বাটা দিয়ে দেব। এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়েছে। ভাজার জন্য প্যানের মধ্যে আগে থেকে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি। এই পেঁয়াজগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মচমচে হবে, খেতে অনেক ভালো লাগবে। সবগুলো পেঁয়াজও দেওয়া হয়েছে। এখন উল্টিয়ে দেব। উল্টানো হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এর মধ্যে বাকি পেঁয়াজগুলো ভেজে নেব। পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি দেখে একবার হলেও আপনারা এইভাবে পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।